নিজেকে যখন সেলিব্রিটি মনে হয় তখন এভাবে আমি সবাইকে অটোগ্রাফ দিই, আর আমার মেয়ে দুলছে তো দুলছে। আর এই যে কি সুন্দর একটা খাবার চলে আসছে, আমাদের তো লোভই সামলাতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা চলে আসছি আমাদের চৌগাছা উপজেলাতে বইমেলায়। আর এটা হচ্ছে অনেক আগের ব্লগ, বাট আমি এখন পোস্ট করছি কারণ আমি এডিট করার সময় পাইনি। আর এদিনে যে এত বড় একটা বিপদে পড়বো আমি আসলে কখনো কল্পনাই করিনি, কারণ এত সুন্দর একটা দিনে এত সুন্দরভাবে সবাই রেডি হয়ে বাইরে আসছি, আর যে এত বড় বিপদের সম্মুখীন হব কখনোই কল্পনা করিনি। আর এই যে আমরা এখন সব স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখব, আর এখানে আসতেই দেখলাম যে আমার বোনেরা বসে আছে, আর সব স্টলে অনেক অনেক বই নিয়ে ভাইয়েরা বসে আছে। আমি ভাবলাম যে সব স্টলগুলো আগে একটু ঘুরি, তারপরে কোনো বই কিনব। আর এই যে দেখুন, অনেকে এখান থেকে বই কিনছে, আর এই বইমেলায় অনেক ধরনের বই পাওয়া যায়। আর এখানে আসতেই দেখলাম যে অনেকগুলো বই, আর এটা হচ্ছে এখানে একটা বই দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, আরও অনেক অনেক বই। বাট আমি বইমেলায় গিয়েছিলাম তিশা মোস্তাকের ভালোবাসার বইটা দেখতে আর বইটা কিনতে। আর এদিকে আমার বোন একটু মজা করে বলছে যে আপা আপনি তো সেলিব্রিটি, আমাকে একটু অটোগ্রাফ দেন। আর আমিও মজা করে ওকে একটু অটোগ্রাফ দিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েটা তার বাবার সাথে বই খুঁজছিল, আর সে সব স্টলে যে বলছে যে আপনারা ভূতের বই দেখান, আসলে সে কি যে মজা পাইছে ভূতের ভিতরে সব সময় কার্টুনও দেখে এইগুলা, তার কেন জানি না এটাতে ইন্টারেস্ট লাগে, আর সে আসলে এটা বুঝে না যে সে কি, বাট তার ভাল লাগছে এই জন্য কোনো স্টলে এসে সব স্টলে যায় আর এই বই চায়। দেখুন এই পাশে একটা বই পাইছে, ভূতের পিঠা মুক্তোর হাড়ি, আসলে বইটার নামটা অনেক সুন্দর। আর এই যে বইটা কিনে দেখুন সে কত খুশি হয়ে গেছে, আর আমার মেয়েটা যে এত হাসি খুশি মুখটা, কিছুক্ষণ পর যে একটা অন্যরকম হয়ে যাবে যেটা আমি কল্পনাই করিনি, আর সেটা হচ্ছে পরে একটু পরেই বলবো। আর এদিকে আসতেই এই স্টলের ভাইটা ছোট ভাই সে বলল যে আপু আপনি হচ্ছে এখানে আসছেন আর বই কিনবেন না। আমি এখান থেকে একটা বই নিলাম, বললো যে আপু এই বইটা নেন এটা অনেক ভালো। আর ওখানকার আরও ভাইয়েরা বলছিল যে আপু এই বইটা নেন, এখানে এই বইটার লেখকও আছে, মানে সেও একটা ভাইয়া, হয়তো বড় ভাইয়া কি ছোট ভাইয়া আমি জানি না, বাট একটু পরে দেখবেন এই যে ভাইয়াটা হচ্ছে আমার নাম নিয়ে তার একটা সুন্দর একটা লাইন লিখে দিচ্ছিল এখানে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। আর এই যে আমরা চলে আসলাম আমার মেয়ের খুশির জন্য ক্যাফেতে, তাকে অনেক টাইম খেলাধুলা করানোর পরে তাকে উপরে নিয়ে এসে একটু তার পছন্দের খাবার খাওয়াচ্ছিলাম। আসলে সে অনেকদিন ধরে পুডিং খেতে চাচ্ছিল, আর আমারও সময় হয়নি তাকে তৈরি করে খাওয়ানোর। আর এখানে এসে দেখলাম যে পুডিং আছে, তো তাকে পুডিং খাইয়ে দিলাম। আর এদিকে আমি আমার জন্য একটা বার্গার অর্ডার করেছিলাম, আর সেটাই এখন আমি আরও একটু খুলছিলাম রিলসের জন্য সুন্দর করে। আর এই যে আমাকে বলছে আম্মু তুমি বার্গার কেন কিনে খাও, তুমি তো বাসায় তৈরি করতে পারো, বাট এত ধৈর্য তো আমার নাই। আর তার হচ্ছে খাবারটা শেষ করা হয়ে গেছে, এখন সে আমার খাবারের দিকে লোভ দিচ্ছে, দেখুন কেমন মজা করছে খাবারটা নিয়ে। আসলে ও এমনই, ওর হাসি খুশি মুখটা যে এইভাবে এই দিনে যে একদমই মলিন হয়ে যাবে কখনো কল্পনাই করিনি, কারণ আমরা আসার পথে ওখান থেকে আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়, আর বাইক অ্যাক্সিডেন্টে ওর অনেক জায়গায় কেটে যায়, অনেক ব্যথা পায়, আমাদেরও লাগছিল, বাট ওর অনেক বেশি ব্যথা লাগছিল। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।